ভারত থেকে বাংলাদেশে মহিষ পাচার করতে গিয়ে 141 নম্বর ব্যাটেলিয়ানের হাতে ধরা পড়ল পাঁচ পাচারকারী সহ পাঁচ মহিষ। ধৃতদের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুন্সীগঞ্জ এলাকায় বলে জানতে পারা যাচ্ছে। ধৃতরা হলেন আরমগীর আলী, মিঠুন আলী, বাঘু মণ্ডল, লিটন আলী, আনন্দ আলী। ধৃতরা বৃহস্পতিবার রাতে অন্ধকারে ভারত থেকে বাংলাদেশের বাউশমারি সীমান্ত দিয়ে মহিষ পাচার করছিল। সারা রাত তল্লাশি চালিয়ে বিএসএফের 141 নম্বর ব্যাটেলিয়ান পাঁচ পাচারকারীকে ধরে ফেলে। ধৃতরা রাতের অন্ধকারে মহিষ নিয়ে ভারত থেকে বাংলাদেশ পার করলেই পেয়ে যেত 5,000 টাকা, এমনটাই জানিয়েছে পাচারকারীরা। পাচারকারী সূত্রে জানা গিয়েছে, জলঙ্গি থানা এলাকার বাউশমারি সীমান্ত হয়ে মহিষ নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে তারা রওনা দিত। 141 নম্বর ব্যাটেলিয়ান তল্লাশি চালাবার পর অবশেষে রাত 3:30 নাগাদ তাদের ধরা হয়। বাউশমারি বিওপির ইনচার্জ বিমল কুমার এবং ডিআইবি বাসুদেব শর্মা পুরো বিএসএফের ব্যাটেলিয়ানকে নিয়ে রাতভর তল্লাশি চালায় এবং পাঁচ পাচারকারীকে ধরে ফেলে। আটক হয় পাঁচটি মহিষও। আমরা কথা বলেছিলাম সেই সমস্ত বাংলাদেশি পাচারকারীদের সঙ্গে, তারা কি বললেন আমাদের, চলুন শুনে নি। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। এই যে কেরালায় ছিলেন আপনি, এটা তো গিয়ার কানুনি, মানে কানুনের বাইরে, পাসপোর্ট ভিসা ছাড়া? হ্যাঁ, আমি পাসপোর্ট ভিসা ছাড়া উইদাউট ভিসায় ছিলাম। তারপরে আমি বাড়িতে বাংলাদেশে বাড়ি, তারপরে হানাবিলি যে লোকটা, সেই লোকটা হলো পরে আমার সাথে যোগাযোগ করে আমাকে বলে, তুই হলো পরে আমার সাথে যাবি, তোকে 5,000 টাকা লিখবি। তাই বলে আমি ঠিক আছে যাবো। আমি ওই দিনে শ্রীরামপুর ছিল, আমাকে লাইন ছিলেন কিত্রিপাড়ে, লাইনছি কিত্রিপাড়ে, একটি মসজিদে আইসছি, বর্ডারে হচ্ছে নামিয়েছি, তার কেটে নামিয়েছি। বিএসএফ আমাদেরকে তাড়াফেড়া করছে, তাড়াফেড়া করার পরে মহিষ শব্দ দিয়েছে, আমরা পানির মধ্যে বসেছিলাম, পানির মধ্যে আমাদেরকে ধরেছে। শ্রীরামপুরে কার বাড়ি ছিলেন? শ্রীরামপুরে যে যার বাড়ি ছিলেন তার নাম জানি। কতদিন ধরে ছিলেন? আমি 2 দিন ছিলাম। আর কীর্তনপাড়ায় কার বাড়ি ছিলেন? কীর্তনপাড়ায় রেন্টু, ওই রেন্টুর মাল আর ইজার মাল, কালুর মাল, এই জানি। তোমার নাম আর বাপের নাম, পাপের নাম কিছুই জানি না, মাল গেলে এদের আমি জানি। আচ্ছা, ওদের মালের সঙ্গে আপনি নিজেও বাংলাদেশে পার হচ্ছিলেন? হ্যাঁ, মালের সাথে নিজে পার হচ্ছিলাম বাংলাদেশে। কতদিন থাকি করছেন এই কাজ? এই কাজ আমি হলো পরে ইয়া করিনি, আমি কেরালায় ছিলাম 2 বছর। কেরালা কীভাবে গেলেন এখানে? কেরালায় আমি হয়তো হলো পরে কুটখালি বর্ডার দিয়ে গিয়েছিলাম চুরি করে। কত বছর ধরে কাজ করছেন? কেরালা 2 বছর। কেন বাংলাদেশে কাজকর্ম নেই? বাংলাদেশে কাজকর্ম আছে, ধরেন বাংলাদেশে মুনিষ্কাটা 200 টাকা কিনে, মুনিষ্কাটা কেরালায় 600 টাকা, 700 টাকা কেরালায়। আরও আমাদের বাংলাদেশের লোক আছে, জীবনে বাজে রেখে এইসব কাজ করতে কি খারাপ লাগে না? ঠিক। আপনার নাম? আমার নাম আনন্দ আলী। বাড়ি? তোরপাড়া। পিতার নাম? জীবন আলী। বয়স? 25। আমি কোনোদিন আসেন এসে আছে, তা আমাদেরকে হানা বলে একটা লোক নিয়ে এসেছে, নিয়ে আসার পরে কীর্তনপাড়ায় নিয়ে গেছে। কীর্তনপাড়ায় নিয়ে যায়, ধরেন যে রেন্টু বলে একটা লোক আছে, ওর বাড়িতে আমাদেরকে রাখিছে। রাখার পরে ও ধরেন এখানে খাওয়া দাওয়া সব কিছু দিয়েছে, দেওয়ার পরে মশলিছে, দিয়ে রাখতে ধরেন যে বাউশমায়, এইটি কি বাউশমায় না, বাউশমায় ধরেন যে আমাদেরকে নাম দিয়ে বেঁচে আছে। এবার বাউশমায় নামে দেওয়ার পরে ধরেন কিছু ধরেন এই বিএসএফ আমাদেরকে তাড়াহুড়া করছে, তাড়াহুড়া করে মই ধরছে, মই ধরার পরে আমরা কিন্তু সব স্যালেন্ডার হয়ে গেছি। মানে ওই পারের থেকে আসছেন, আপনাদেরকে বিজেপি কোনো আটকাচ্ছে না বা কি? ওদের কি বিজেপি কাজ শুরু গেছে? শোনা যাচ্ছে একটা মহিষপতি বা একটা গরুপতি 5,000 টাকা করে নিয়ে বিজেপি পার করে দেয়, তো এই ব্যাপারটা কি সত্যি? না, বিজেপি বলতে আমরা বিজেপি না, মানে হচ্ছে যে লাইনম্যান, বাংলাদেশের যে লাইনম্যান, সে টাকাটা খায়, ঠিক আছে? ও বলে যে আমি হয়তো পুলিশকে বলিছি। ইন্ডিয়া থেকে মহিষ বা গরু নিয়ে যাওয়াতে আপনারা কত টাকা পান? যে যার বাড়িতে এসেছিলেন কীর্তনপাড়া, তার নামটা কি? নাম হচ্ছে, নাম কি?
কাজটা কতদিন ধরে করছেন আপনারা? এই কাজটা আমরা ধরেন প্রথম আমার লাইফে, আমার বুদ্ধি বয়সে আমি জীবনে প্রথম। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ। বাংলা কোন জেলা? মোহাম্মদপুর জেলা। জেলা কুষ্টিয়া। বাবার নাম? বাবার নাম মোহাম্মদ আলম মন্ডল। বয়স? আপনার? আমার বয়স 20 বছর। কোথা থেকে যাচ্ছিলেন? আপনার বাড়ি কোথায়? চরপাড়া গ্রাম। চরপাড়া কি বাংলাদেশে? কি আপনারা আতঙ্কবাদী না কি ব্যাপার, এখানে কেন এসেছিলেন? আমি আসলে হানা বলে এক লোক আমাকে ডাইকে নিয়েছে। পাঁচ হাজার। আপনি গরু মোষ নিয়ে যাচ্ছিলেন? আমাকে ধাক্কা দিয়ে মানুষ, হ্যালো জোরে বলুন, ধাক্কা দিয়ে মানুষ ওরা পালিয়ে সেই বাংলাদেশের কোন জায়গা কাছে নিয়ে আসছিলেন? বাংলাদেশের কোথায় পর্যন্ত? বাংলাদেশের যে বিজিবি আছে তারা কি আপনাদের কাছ থেকে টাকা নিয়েছিল? শোনা যাচ্ছে যে আপনাদের কাছ থেকে বিজেপি টাকা নিয়ে ওই বাজারে মাল পারকাতে সাহায্য করে, এটা কি সত্যি? বিজেপি হলো সঠিক উদাহরণ, নতুন তো হলো। আর আমরা যখন ওখান থেকে আসি তখন আমাদেরকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়ে যায়। এই বিএসএফরা আমাদেরকে হলো ধার করে আমরা পানিতে ঝাঁপে দেবো। বিএসএফরা আমাদেরকে কোথা থেকে ধরেছে আপনাদেরকে? তারপরে নিচে থেকে হলো ধরি আমরা পালিয়ে দিছি ওদিকে যাওয়ার পরে। কতজন ছিলেন? হ্যাঁ কতজন ছিলেন একসঙ্গে? ছিলাম হলো 5 জন ছিল আর পালিয়ে গেছে। কতজন মতো পালিয়ে গিয়েছে? 12 জন ছিল। আচ্ছা 7 জন পালিয়ে গিয়েছে। বাঘ বলে? বাঘু। বাঘু মন্ডল। পিতার নাম? কুকুর মন্ডল। বয়স? বয়স 50।